আবারও এক গৃহবত পালিয়ে গিয়ে বুঝিয়ে দিল দুনিয়াতে ডাইনি নামে কিছু মা রয়েছে। এমন একটি ঘটনা ঘটল শ্রীনগর থানাধীন জারুল বাছাই জামতলী এলাকার 5 নম্বর ওয়ার্ডে। সংবাদে প্রকাশ, ওই এলাকার আহমেদ উদ্দিনের সাথে প্রিয়াঙ্কা খাতুনের গত 13 বছর আগে ইসলাম ধর্মের নিয়মনীতি মেনে বিবাহ হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন খুব সুখেই চলছিল। এরই মধ্যে তাদের ঘরে যমজ এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়। একজনের নাম পারভেজ আহমেদ এবং মেয়ের নাম আফরুজা বেগম। গত বেশ কিছুদিন আগে প্রিয়াঙ্কা খাতুন শফিক মিয়া নামে এক ব্যক্তির সাথে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়। বিষয়টি তার স্বামী আহমেদ উদ্দিন জানতে পেরে তার স্ত্রীকে অনেকবার বোঝানোর পর ভেবেছিলেন যে তার স্ত্রী ভালো হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত আর ভালো না হয়ে পালিয়ে গেল তার নাগর শফিক মিয়ার হাত ধরে। গত 17 মার্চ বুধবার পালিয়ে যাবার পর অনেক খোঁজাখুঁজির পরও কোনো খোঁজ না পেয়ে শেষ পর্যন্ত শ্রীনগর থানায় একটি মিসিং ডায়েরি করেন তার স্বামী আহমেদ উদ্দিন, যার নম্বর হল 22/17। আহমেদ উদ্দিনের সংসার ত্যাগ করে তার স্ত্রী প্রিয়াঙ্কা খাতুন এভাবে পালিয়ে যাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। আহমেদ উদ্দিন দিনরাত শুধু চোখের জল ফেলছেন আর বলছেন যে কি দোষ ছিল তাদের, যার শাস্তি পেতে হলো ছোট ছোট 2 সন্তানসহ আহমেদের। এরই মধ্যে গতকাল আহমেদ তার স্ত্রী প্রিয়াঙ্কার মোবাইলে ফোন করে অনেকবার অনুরোধ করে বাড়ি ফিরে আসার জন্য, কিন্তু প্রিয়াঙ্কা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে সে আর ফিরে আসবে না। এরপর গতকাল রাতে প্রিয়াঙ্কার নাগর শফিক মিয়া ফোনে অনেক গালাগালি এবং হুমকিও দেয় আহমেদকে। এই হৃদয় বিদারক ঘটনাটি ক্যামেরাবন্দি করতে গিয়ে সংবাদ প্রতিনিধিরাও হতবাক হয়ে গেছে, কেননা কেমন নিষ্ঠুর হতে পারলে কোনো মা তার সন্তানদের কোথাও পাবে না। এদিকে শ্রীনগর থানার ওসি মানিক সাহার কাছে কথা জানতে গেলে তিনি জানান প্রিয়াঙ্কার নাগর শফিক মিয়ার মোবাইল নম্বরের টাওয়ার লোকেশন এবং প্রিয়াঙ্কা খাতুনের মোবাইল নম্বরের টাওয়ার লোকেশন বের করার কাজ চলছে। তাদের লোকেশন পাওয়া গেলেই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এই ঘটনায় এলাকা জুড়ে ছিছি রব উঠেছে। তোমার মা কই গেছে? পোলাটার নাম কি? শফিক মিয়া। আচ্ছা, হে কইছে মাদের লাগা মারা না আটকাইতাম। আচ্ছা, তো যে বাইতে সে এই ফুরতে হে মোবাইল নিছে না। আচ্ছা, কারুর লগে গেছে গা তোমার মা? না, তো ফুতিয়া মা কইছে ফানান তো দেব দোকানে, তো যে মা গেছে গেছে পরে গঠন হয়েছে। গত বুধবারে আমার বউ বাক্সে বাক্সে বলতে এর 4-5 দিন আগে তে মেন্টাল অবস্থা আসলো। ওর কেমনে কিছু হয়েছে জানি না। প্রথম আমরা কইছে মইরা দেবে গা, এরপর একদিন কইছে কোনো দিকে যাইব গা, আমি 2টা বাচ্চা লইয়া থাকতাম। নাম কি আপনার? প্রিয়াঙ্কা খাতুন। আচ্ছা, তো কোন জায়গাতে আছে? কোন জায়গাতে আছে বলতে কোনো কোনো পুলিশ কালি কইতাছে আমরারে তারা ইয়ে লইব, লোকেশন লইব লইব লইব। গত পরশুদিন একটা লোকেশন দিছে উদয়পুর মাধব বাড়ি না মহাদেব বাড়ি। আমরা গেছি কইছে এখানের মহিলা পিয়াছে আমরারে হেল্প করব। মহিলা উদয়পুর মহিলা পিয়াছে আমরা প্রায় 4 ঘন্টা বইয়াছি, এরা আমরা এলোই করে না। বউ এমনি ডাক দিম, বউ এমনি ডাক দিম কইয়া 4-5 ঘন্টা আমরা বইয়াছি। আমার শ্বশুর আসলো আমার লগে, এরপরে এই যে ফুলা লইয়া গেছে এ ফুলা আমার ফোনে হুমকি ধমকি দেয় মাইরা লাইব এই করবো সেই করবো। আমার কিতা আছে আমার এখানে, আমার আসলে এখানে আমার বাড়ি না, আমার বাড়ি হচ্ছে ধর্মনগর। আচ্ছা, আমি এখানে বিয়ে করছি। আপনি কইতেছেন যে কোনো ছেলের হাত ধইরা ঠিক গেছে কেন? কিন্তু গেছে যে আজকে গত 2-3 দিন আগের কথা, আমরা বাড়িতে আইব মানসিক কথা আইব যে আজকে আবার এই মানুষের কথাই আইতো না, আমি 2টা বাচ্চা লইয়া থাকতাম। তে আবার ধমকি দিতেছে, আমি যদি ভারি বার করতাম আর না পারলে কেস উড়াইতাম, কেস না উড়াইলে তে যে কোনো কিছু করবো। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? এই তো 2 জন। নাম কি তার? আমার পুতের নাম হয়েছে পারভেজ আহমেদ আর মায়ের নাম হয়েছে আফরুজা বেগম। তারা বয়স কত? 9.5 বছর, জনজন যমজ। আচ্ছা, তো এখন আপনি কি চান? আমি কি চাই, যদি পুলিশ আমার এই কেসটা সঠিকভাবে তদন্ত করে আমি এটাই খুশি। আপনি আপনার স্ত্রী আবার ফিরে পেতে চান? পুলিশ তো আমরা তো ভিজে গেছে। আপনার নাম? আমার নাম আহমেদ উদ্দিন। কোন জায়গা এটা? এটা জামতলী হিজারুল বাসাই পঞ্চায়েত, আমরা শ্রীনগর পিএস ওয়েস্ট ত্রিপুরা সদর ডিস্ট্রিক্ট।